চট্টগ্রামের পটিয়া শাপলা পরি সমাজ কল্যাণ সংস্থা ও বঙ্গবন্ধু পরিষদের মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ১২ আসনের জাতীয় সংসদ সদস্য মোতাহেরুল ইসলাম চৌধুরী, পৌর মেয়র ও শাপলা পরি সমাজ কল্যাণ সংস্থার চেয়ারম্যান আয়ুব বাবুলের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সাবেক এমপি সিরাজুল ইসলাম চৌধুরী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রদীপ দাস, এ কে এম আব্দুল মতিন চৌধুরী, মহানগর পিপি আব্দুর রশিদ, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, প্রফেসর আব্দুল আলিম, নেসার আহমেদ, নাসির উদ্দিন, সৈয়দ নুরুল আফসার, এস এম রওশনগীর আমিরি, আব্দুল করিম সহ অনেকে। এতে প্রধান অতিথি এমপি মোতাহেরুল ইসলাম চৌধুরী পবিত্র রমজানের শিক্ষা গ্রহণ করে আদর্শিক ও স্মার্ট বাংলাদেশ গড়তে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান। আমাদেরকে আল্লাহ সাথে